পাঁচ নামাজের তাজবিহ তাজবিহে ফাতেমি পবিত্র আমার একজন দাসী হলে সে আমার সাংসারিক কাজে সাহায্য করলে আমার অনেক উপকার হবে ফাতিমা রাদিয়াল্লাহ এর মুখে একথা শুনে রাসুল্লাস্লাম উত্তর করলেন হে মা ফাতিমা মহিলাদের জন্য স্বামীর বাড়িতে স্বামী তার পরিজনদের খিদমতের জন্য আটা পিসা ধানভানা এবং গৃহ কাজকর্মের আঞ্জাম দেওয়ার মতো নেকের কাজ আর কিছুই নেই কিন্তু কোনো ভিত্ত চাকর বাদী ইত্যাদির সাহায্য নেওয়া হলে সে কাজের পাওয়া যাবে না সুতরাং মা তুমি বরং রাতে ঘুমাবার সময় নিম্নলিখিত দোয়া সমূহ পাঠ করে ঘুমাবে আল্লাহর ইচ্ছায় নিশ্চয়ই তোমার শরীরে ব্যথা বেদনা দূর হয়ে যাবে আর সর্বদা তোমার শরীর সুস্থ ও সবল থাকবে এবং এতেও অতিরিক্ত ছোয়াপ পাবে হজরত ফাতিমা রাদি আল্লাহ বললেন সত্যিই আমি মহানবী ইসলামের নির্দেশ অনুযায়ী আমল করার ফলে আমার শরীরে কোনো রূপ ব্যথা বেদনা কিংবা দুঃখ কষ্ট অনুভব হয়নি উপরলক্ষিত আলোচনা হতে বোঝা গেল অহংকার হিংসা বখিলি ইত্যাদি অন্তরের অসৎ স্বভাবসমূহ দরিভূত করে সন্তুষ্ট চিত্তে সদা সর্বদা নিজেদের গৃহকার্য করবে এবং সর্বদা নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে বিশ্বাসের সাথে এ দোয়াটি পাঠ করলে নিশ্চয়ই তাদের শরীরে রোগমুক্ত সুস্থ ও সবল থাকবে এবং অত্যাধিক ছবের অধিকারী হবে সুবাহ আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাহ ও আল্লাহ আকবর অর্থ মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং সকল প্রশংসা মহান আল্লাহর জন্য আর তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং আল্লাহ অনেক মহান রাসুল এক করিম সাল্লাহ আল্লাহ ইসলাম পবিত্র হাদিস শরীফে উল্লেখ করেছেন উল্লেখিত তাজভি পাঠ করার সময় খুবই সহজ মনে হয় এবং মহান আল্লাহর নিকট খুবই প্রিয় আর মিজানের পাল্লাকেও ভারী করে উল্লেখিত নিয়ম ছাড়াও প্রতি ওয়াক্ত নামাজ শেষে অঙ্গলিতে হিসাব করে নিম্নক্ত তাজভিহ সমূহ একশোবার পাঠ করবে ফজরে একশ পাঠ করবে হোয়াল হাইউল কায়ুম মহান আল্লাহ চিরঞ্জীব ও চিরস্থায়ী জোহরের পর একশোবার পাঠ করবে হুয়াল আলিউল আজিমো মহান আল্লাহ অতীব মর্যাদাশীল আসরের পর একশোবার পাঠ করবে হোয়ার রাহমানুর রাহিম, মহান আল্লাহ অনেক দয়ালু ও মেহেরবান মাগরীবের পর একশোবার পাঠ করবে হোয়াল গাফুর রাহিম মহান আল্লাহ গুনাসমূহ ক্ষমাকারী ও দয়ালু এসার পর দশবার পাঠ করবে হোয়াল্লাফুল খাবিরু মহান আল্লাহ সূক্ষ্ম বিষয় সম্পর্কেও জ্ঞাত আছেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন